হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আমাদের এই ভিডিওটির সেকেন্ড পার্ট, অর্থাৎ এর আগে হিসাব বিজ্ঞানের যে 14টি রুলস আছে জাবেদার, সেই জাবেদার 14টি রুলসের উপর প্রথম একটি পার্ট ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এতে এই সেকেন্ড পার্ট ভিডিওটি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই আমার ওয়ার্ড ফাইলে এই 14টি রুলস লিখে রেখেছি। তো আজকের ভিডিওটি আমি সেখান থেকে শুরু করছি। তো যেহেতু এর আগের পার্টে তোমাদের বইয়ের 1 এবং 2 নম্বর রুলস নিয়ে আমি কথা বলেছি, তো আজকে আমাদের কথা বলা শুরু হবে 3 নম্বর থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 3 নম্বর রুলসে লেখা আছে, পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই। এক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদের হিসাব এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব লিপিবদ্ধ হবে। এটা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের জাবেদা অধ্যায়ের 3য় নম্বর রুলসটা দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ নেই, তাহলে সেক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নামের অনুপস্থিতিতে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার এবং বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাবে লিপিবদ্ধ হবে। এর আগের ভিডিওতেই কিন্তু আমি সেক্ষেত্রে উল্লেখ করেছিলাম যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। তাছাড়া আরও উল্লেখ করেছিলাম যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এবং পাওনাদার কাকে বলে, আরও উল্লেখ করেছিলাম যে দেনাদার কাকে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা সেই ভিডিওটি না দেখো, আবারও আমি বলছি যে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে এই দেনাদার, তারপরে এই যে পাওনাদার, এটা বুঝে আসতে পারো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ভিডিওটি তোমার জন্য বোঝা আরও বেশি সহজ হবে। তো তোমাদের বইতে দেখো, এখানে যে দুইটা জাবেদা দাখিল দিয়েছে সেই দুইটার আমি একটু ডেসক্রাইব করছি। তো এখানে প্রথম যেই জাবেদাটা আছে সেটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় 2,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, যখন পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব সর্বদা ডেবিট হবে। আবার এর বিপরীতটা হচ্ছে যখন পণ্য বিক্রি করা হবে তখন বিক্রয় হিসাবটা সর্বদা ক্রেডিট হবে। আমি আবারও বলছি, যখন পণ্য ক্রয় করা হবে তখন ক্রয় হিসাব ডেবিট হবে এবং যখন পণ্য বিক্রয় করা হবে তখন বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে ক্রয় এবং বিক্রয় তোমাদের বই অনুযায়ী সাধারণত তিনভাবেই হতে পারে। প্রথমত নগদে হতে পারে, দ্বিতীয়ত চেকের মাধ্যমে হতে পারে, তৃতীয়ত বাকিতে হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাকিতে হয়েছে ক্রয়টা। তো সেক্ষেত্রে দেখো, ক্রয় যদি বাকিতে হয়, আর আমি কিছুক্ষণ আগে বললাম যে ক্রয় সর্বদা ডেবিট হবে যদি সেটা পণ্য ক্রয় করা হয়, সেটা বাকিতে হোক অথবা নগদে হোক বা চেকের মাধ্যমে হোক, ক্রয় সর্বদাই পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব সর্বদাই ডেবিট হবে। যেহেতু এটা বাকিতে হয়েছে তাই পাওনাদের হিসাব ক্রেডিট হবে। আবার ঠিক এই পাশের দাখিলাটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ধারে পণ্য বিক্রয়। তো আমি কিছুক্ষণ আগে বললাম যে পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব সর্বদাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে সেক্ষেত্রে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? বিক্রয়ের সাথে হচ্ছে দেনাদারের সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে দেনাদার হিসাবটা এখানে ডেবিট হবে। আর যদি এই বিক্রয়টা যদি নগদে হতো তাহলে নগদের হিসাব ডেবিট হতো, এই বিক্রয়টা যদি চেকের মাধ্যমে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হতো। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। তো এখানে দেখো একটা নোট লিখে রেখেছি আমি, যে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক এবং বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। আশা করি তোমাদের কাছে বিষয়টা সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এবার 4 নম্বর রুলস নিয়ে কথা বলি। এখানে 4 নম্বর রুলসে বলা হচ্ছে যে ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তো ক্রয় যদি ফেরত হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা তোমরা বাকিতে ধরবে এবং বিক্রয় যদি ফেরত হয় তাহলে সেক্ষেত্রে সেটা তোমরা বাকিতে ধরবে। তো প্রথম প্রশ্নটাই এখানে দেখো যে আছে আন্তঃফেরত 600 টাকা। তো আন্তঃফেরত
600 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় ফেরতকে আমরা আরেক নামে রাখবো আন্তঃফেরত। আবার ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে বহি ফেরত, এটা তোমাদের মনে রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বিক্রয় মানে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় সর্বদাই ক্রেডিট হয়, তাহলে এক্ষেত্রে উল্টিয়ে যাবে এই ক্ষেত্রে, অর্থাৎ বিক্রয় ফেরত হিসাবটা হবে ডেবিট। তাহলে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। সেই দেনাদার এখন ক্রেডিট হিসাবে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ আন্তঃফেরত 600 টাকা, এই জাবেদা দাখিলটা কী হলো? এই জাবেদা দাখিলটার সলভিংটা হচ্ছে যে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 600 টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট 600 টাকা। এবার আসো সেকেন্ড পার্ট নিয়ে আমরা কথা বলি। এখানে দেখো সেকেন্ড অংশে বলা হচ্ছে যে আরেকটা দাখিলা যে ক্রয় কৃত পণ্য ফেরত দেওয়া হলো 780 টাকা। তো এই ক্ষেত্রে কি করতে হবে? আমরা জানি যে ক্রয় হিসাবটা ডেবিট, যদি ক্রয় হিসাবটা ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত হিসাব অবশ্যই ক্রেডিট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে ক্রয় ফেরত হিসাবটা ঠিকই ক্রেডিট হয়েছে, তাই ক্রয়ের সাথে কার সম্পর্ক? ক্রয়ের সাথে হচ্ছে পাওনাদার সম্পর্ক। তো পাওনাদারটা এবার ডেবিট হবে। আশা করি তোমাদের কাছে এটাও বোধগম্য হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরের ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আর আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, তুমি অনুগ্রহ করে তোমার ফ্রেন্ডদের সাথে এটা ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ।